নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শ্রাবণীস কিচেন ডায়েরি। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে টমেটোর চাটনি কীভাবে সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন তা শেয়ার করব। এখানে আমি চারটে টমেটো কুচিয়ে নিয়েছি, 50 গ্রাম কাজু বাদাম নিয়েছি, 100 গ্রাম খেজুর আটি ছাড়িয়ে নিয়েছি আর 150 গ্রাম আমসত কুচিয়ে নিয়েছি। প্রথমে কড়াইতে অল্প তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, এরপর 1/2 চামচ পাঁচফোড়ন দিয়ে দেব। এরপর এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসার জন্য। এরপর একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে। 3 মিনিট পর টমেটোটা প্রায় নরম হয়ে এসেছে, এর মধ্যে আমি এখন 1 কাপ চিনি দিয়ে দিলাম। এরপর কাজু বাদামগুলো দিয়ে দিলাম। সবশেষে খেজুর আর আমসত্ত্বটা দিয়ে দেব। হালকা হাতে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে টমেটোর চাটনি রেডি। আপনারা কে কে এই রকম চাটনি বাড়িতে বানিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।